আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবা দিলেন, মা সামিতু মিসলাহা কাত্তো, আমার জীবনে এত গুরুত্বপূর্ণ খুতবা কোনোদিন শুনিনি। আল্লাহর নবী একদা বক্তব্য দিলেন, এত গুরুত্বপূর্ণ বক্তব্য জীবনে কোনোদিন শুনিনি। তিনি বললেন, লাউ তাআলামুনা মা আলামু লা বাকাইতুম কাসীরা ওয়া লা যায়তুম কালিলা, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। কই আপনারা নানা কান্নার সময় আসে কি কোনো সময়? শুধুই তো ছেলে মেয়ে নিয়ে সবকে নিয়ে তো হাসির মধ্যে আছে, কান্না কখন? ভুল বুঝছেন কি? ভুল বুঝিয়েন না, সময় কিন্তু শেষ। ভুল বুঝিয়েন না, শ্বাস বন্ধ হওয়ার আগে কেঁদেই তাকে কিছু বলতে হবে, কান্নাকাটি করেই তাকে বলতে হবে, আমার ভুল হয়েছে। রব্বিগফির ওয়া রাহাম আনতা খায়রুর রাহেমিন, হে আমার প্রতিপালক তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান। আন্নি মাসানিয়া জুর্র অন্তার হামুর রাহেমিন, আমি বড় বিপদে তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে তুমি বড় দয়াবান। রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো। রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি অন্যায় করেছি, পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আপনি একটু সময় বের করেন, নিজের বোকামি সারাদিন সারা জীবন নিজের কাছে রাখলে কেউ উপকার করতে পারবে না, বিচারের মাঠ বড় জটিল। সেদিন যেন আল্লাহ আপনার প্রতি একটু দয়া করেন, এ ব্যাপারে আপনি প্রস্তুতি নেন, বিচারের মাঠ বড় জটিল। লায়াম লোক নাফসুন নিলাম সিনিশায়া অলামুর ইয়াউম আইজিল্লাহ, বিচারের মাঠে আল্লাহ প্রথমে ঘোষণা দিবেন, আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একাচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। কোথায় স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজিরে কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। এইভাবে তার বিচার শুরু হবে, একটু কান্নাকাটি করে পাপ মোচন করে তাকে সন্তুষ্ট করে যাওয়ার চেষ্টা করুন। আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম সাল্লি আলাইহি, আল্লাহুম বারিক।